হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো সুন্দরী কাকিমার সাথে দারুণ একটা খেলার ঘটনা। ঘটনাটি সত্যি খুবই মজাদার, তাই বন্ধুরা দেরি না করে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন অন করে দাও। আর আগেই বলে রাখি বন্ধুরা, আমি গল্পের মাঝে আমার নাম্বার বলে দেব, তাই নাম্বার নিতে চাইলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো। চলো বন্ধুরা, এবার মূল ঘটনায় যাওয়া যাক। রাকেশের এখন 25 বছর বয়স, এমএ পাস করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে রাকেশ তার কাকিমার সাথে কলকাতায় থাকে, আর তার বাবা ও মা আর গোটা পরিবার শিলিগুড়িতে থাকে। রাকেশ আর তার কাকি একই বাড়িতে থাকে, তাদের রুম দুটো পাশাপাশি। রাকেশের কাকা বিয়ের পরই মুম্বাই চলে যান। যেহেতু রাকেশ তার কাকিমার সাথে থাকতো, তাই কাকিমার সব কাজ রাকেশকে দিয়েই করিয়ে নিতেন। একদিন সকালে রাকেশ ঘুম থেকে উঠে দেখে কাকিমা উপুর হয়ে ঝুঁকে ঘর মুছছিলেন। রাকেশ দেখল ওর কাকিমার ফর্সা পেঁপেগুলো ঘষা লেগে লেগে খচখচ করছে। এসব দেখতে রাকেশের বেশ লাগছিল। তার ইচ্ছে করছিল গিয়ে এখন ইচ্ছে মতো টিপে দিতে, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? তাই শুধুই বাগানের সুন্দর পেঁপেগুলোর দিকে তাকিয়ে রইল। রাকেশের তাকানো দেখে কাকিমা জিজ্ঞেস করল, কী দেখছ অমন করে? রাকেশ ইতস্তত করে বলল, কিচ্ছু না কাকিমা। এই বলে সে সেখান থেকে ভয়ে চলে গেল। পরের দিন কাকিমা রাকেশকে বলল, রাকেশ, তুমি আজকে আমার সাথে একবার বাজারে যাবে? আমার কিছু জিনিস আনতে হবে। রাকেশ বলল, কাকিমা বাজার থেকে কি আনবে, আমি এনে দিচ্ছি। কাকিমা বললেন, আরে না, আমাকেও যাওয়া লাগবে। রাকেশ আবার তাকে বলল, আরে তুমি ছেড়ে দাও, আমি সব নিয়ে আসবো, তুমি শুধু কি বাজার আনতে হবে তার একটা লিস্ট দাও। কাকিমা রাকেশকে লিস্ট দিয়ে বললেন, এসব নিয়ে আসতে হবে। সেই তালিকা গৃহস্থালির কিছু জিনিসপত্র ও একটি স্যানিটারি প্যাড লেখা ছিল। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা এটা কি কাজে লাগে? সে কিছু বলল না, শুধু হাসল। রাকেশ আবার জিজ্ঞেস করল, কাকিমা এটা কি কাজে লাগে? কাকিমা পরে সব বলবো। এই বলে চলে গেল। রাকেশের মুখ থেকে বেরিয়ে এলো, পরে মানে কবে? এখনই বলো না কাকিমা। আবার মুচকি হেসে বলল, যাও জিনিসগুলো নিয়ে আসো। রাকেশ মাথা নেড়ে মুচকি হেসে বাজারে চলে গেল। কিছুক্ষণ পর কাকিমার কাছে সব জিনিস নিয়ে এলো। পরের দিন সকালে আবার কাকিমা রাকেশকে বলল, রাকেশ আমার সাথে চলো, আজ একবার মাঠে যেতে হবে। আমি বললাম, হ্যাঁ চলো, কারণ তাকে গরুর জন্য খড় আনতে হবে। এবার কাকিমাকে নিয়ে মাঠে চলে গেল। কিছুক্ষণ পর কাকিমা রাকেশকে ডাক দিয়ে তাড়াতাড়ি তার কাছে যেতে বলল। রাকেশ দ্রুত মাঠের খামারের ভেতরে গেল। ওদিকে কাকিমা লাফিয়ে উঠছিল, কারণ কিছু পোকা তার কাপড়ে ঢুকেছিল। কাকিমা বলল, আরে দেখছো কি, তাড়াতাড়ি বের করো, কিছু পোকা ঢুকেছে আমার কাপড়ের ভেতর। রাকেশ বলল, কাকিমা কিভাবে বুঝবো কোথায় আছে পোকাগুলো? পোকাগুলো বের করার জন্য যে কাপড় খুলে ফেলতে হবে। কাকিমা একবার মুচকি হেসে বললেন, তুমি শুধু পোকাগুলো বের করে দাও তাড়াতাড়ি। রাকেশ বলল, এখন কিভাবে বুঝবো কোন পোকা কোথায় আছে? কাকিমা বলল, চলো আমার কাপড় খুলে ফেলি, তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, আমি তোমার সামনে উন্মুক্ত হয়েছি যে। রাকেশ বলল, ঠিক আছে। এদিকে কাকিমা দ্রুত উন্মুক্ত হতে লাগলো। আঁচলটা সরাতেই কাকিমার বাগানের পেঁপেগুলো বেরিয়ে এলো। পুরোটা দেখার জন্য মরিয়া হয়ে দেখছে রাকেশ। কাকিমার দিয়ে তাকিয়ে থাকা দেখে সে বলল, রাকেশ কি দেখছো এভাবে, তাড়াতাড়ি বের করো পোকাগুলো, আমাকে শেষ করে দিচ্ছে। রাকেশ বলল, একটা লাল পিঁপড়া বাগানের পেঁপেগুলোর উপর ছুটছে। রাকেশ পিঁপড়া ধরতে গিয়ে তার বাগানের পেঁপেগুলো দলায় মলায় করতে লাগলো। একটা সময় সেই পিঁপড়াটিকে হাত দিয়ে পিষে দিল রাকেশ। এদিকে কাকির বাগানের পেঁপেগুলোতে স্পর্শ করার জন্য রাকেশের খেলোয়াড় শক্ত হয়ে গেল। তখন সে নিজেকে সামলাতে পারে না, কারণ রাকেশ জানে কাকিমা দেখতে খুবই আকর্ষণীয়, এর সাথে তার বাগানের পেঁপেগুলো সেই সুন্দর। এদিকে কাকিমা রাকেশকে আরও পিঁপড়ে আছে কি না দেখতে বলল।
সেই সুযোগে রাকেশদার কাকিমার বড় বড় পেঁপের বোটাগুলো হাতের মধ্যে নিয়ে চাপ দিল। ওদিকে কাকিমা বেশ উপভোগ করছিল, তা দেখে বোঝাই যাচ্ছিল। কিছুক্ষণ পর রাকেশ বলল, কাকিমা আর কোনো পিঁপড়া নাই, চলো বাসায় যাই। তারপরে কাকিমা কাপড় ঠিক করতে করতে বললেন, আমার জানি কেমন করছে, দেখছো তো ভালো করে পিঁপড়া আছে কিনা। কাকিমা কি বলতে চাইছেন তা বুঝেও কিন্তু রাকেশ চুপ করে রইল। তারপর তারা দুজনেই বাসায় ফিরে আসে। যাই হোক বন্ধুরা, কাকিমা আর রাকেশ রাতের ডিনার করে দুজনে ঘুমাতে গেল। প্রায় রাত 11টার দিকে কাকিমার রুম থেকে কেমন জানি আওয়াজ ভেসে আসতে থাকে। তাই রাকেশ কাকিমার রুমের সামনে গিয়ে জানালায় উঁকি দিয়ে দেখল যে কাকিমা তার খেলার মাঠে রাস্তায় গাজর দিয়ে ঘষছে। রাকেশ চোখের সামনে এমন দেখে তার খেলোয়াড় রেডি হয়ে গেল, এবার আরও শক্ত হয়ে টনটন করছে খেলার জন্য। তাই রাকেশ দরজায় টোকা দিল, কিন্তু কাকিমা খুলল না। দরজায় হাত দিতেই খুলে গেল, কারণ দরজায় কোনো লক ছিল না। তারপর সরাসরি সে কাকির কাছে গেল। রাকেশের আগমন কাকি বুঝতে পারল না যে কখন সে তার খুব কাছে চলে এসেছে, কারণ সব তার মতো নগ্ন ছিল। এবার রাকেশ নিজেই সাহস করে বলল, কাকিমা আমি কি তোমাকে সাহায্য করতে পারি। কাকিমা রাকেশকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে না বলে মুখের উপর কম্বল ঢেকে বিছানায় শুয়ে পড়ল। তখন রাকেশ বলল, কি হয়েছে কাকিমা, তুমি কি আমার উপর রেগে গেছো? কাকিমা বলল, তুমি আমার কোনো কাজের না। রাকেশ বুঝল কাকিমা তার খেলোয়াড় চাইতেছে, আর সে লজ্জায় মুখ দিয়ে বলতে পারছে না। তাই রাকেশ তার কাছে বসে, সে কথা বলে আরও ফ্রি হতে চাইল। তোমার যে সমস্যাই হোক না কেন, তুমি আমার সাথে কথা বলতে পারো, আমিও তোমার সব কাজে সাহায্য করব। কিন্তু ব্যাপারটা যেন শুধু আমাদের দুজনের মধ্যে থাকে। এবারে রাকেশ কম্বলের উপর থেকেই কাকির বাগানের বড় বড় পেঁপে ওর হাতের উপর রেখে চাপ দিতে লাগল। কাকিমা দ্রুত রাজি হয়ে রাকেশকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, আমরা এবার থেকে প্রতিদিন রাতে খেলব, তাছাড়া সকাল সন্ধ্যায় এবং যখনই সময় পাবো তখনই। তোমার কাকা আমাকে অনেক দিন ধরেই সুখ থেকে বঞ্চিত রেখে দিয়েছে, তাই আমি খুবই তৃষ্ণার্ত। তাছাড়া তোমার কাকার খেলোয়াড় কোনোদিনই আমাকে আনন্দ দিতে পারেনি, তিনি আমাকে ছেড়ে কাজের বাহানায় মুম্বাই চলে গেছেন। এবার রাকেশ তার কাকিমাকে উন্মুক্ত করে দিয়ে পুরো বাগানে বিচরণ করে মাঠের রাস্তার দিকে হাত বাড়াল। এদিকে কাকিমা রাকেশের খেলোয়াড় বের করে বলল, বাহ লম্বা আর শক্ত, এমন খেলোয়াড়দের খেলা দেখার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, এসব বলতে বলতে চাপ দিতে লাগল। এদিকে কাকিমার ভিজে মাঠের রাস্তায় হাত দিয়ে ঘষতে লাগল, এর ফলে কাকিমা আরও অস্থির হতে শুরু করল। রাকেশ তার বাগানের পেঁপেগুলো খেতে লাগল। কিছুক্ষণ পর এভাবে থাকা আর সম্ভব হলো না, তাই কাকিমা নিজেই রাকেশের খেলোয়াড় ধরে মাঠের রাস্তায় সেট করে বলল, আমার ধৈর্য নেই, তাড়াতাড়ি শুরু করো খেলা। রাকেশ এবার এক ধাক্কা দিয়ে খেলতে শুরু করল। এভাবে একটানা কিছুক্ষণ খেলে স্টাইল চেঞ্জ করে আবার খেলা শুরু করল। খেলায় গতি বাড়াতেই কাকি আনন্দে চোখ বুঝে নিল। রাকেশের খেলা কাকির খুব ভালো লাগলো, তাই সারা রাত না ঘুমিয়ে এই সুখের খেলায় কাটিয়ে দিল। সেদিনের পর থেকে তারা সময় পেলেই শুরু করে। এভাবে স্বামীবিহীন কাকিমার জীবন সুখময় হয়ে যায়। বন্ধুরা আজ এ পর্যন্তই। এরকম আরও নতুন নতুন সব ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক আর শেয়ার করে দাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।